আমার ভাইয়েরা বাচ্চা নেই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গেলেন তিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ তাবুর মধ্যে খিমার কুফরে ঘুমাচ্ছে হুজুরের সৎ ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে কাঁদতে কাঁদতে ছুটছে ভাই হুসাইন ওঠে ভাই হুসাইন ওঠে ইমামে হুসাইন চিকচিকি উঠে গেল কি হলো আব্বাস ওই এজিদের লস্কররা বাইরে থেকে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে হুজুর বলে আসছে দাও আমাকে ডাকছো তুমি জানো আমি কি করছিলাম কি করছিলেন ভাইজান আমি একটু আমার নামাজানের সাথে কথা বলছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আব্বাস কেঁদে ফেললেন ভাই হুসাইন নামাজান কি বললেন ইমামে হুসাইন বলে নানাজান আমাকে বললেন নওয়াসা হকের উপর মজবুত থাকবেন মিথ্যার কাছে মাথা নত করো না জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর তাবু থেকে বার হলে এজিদের লস্কররা আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করি নি আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করি নি তোমরা আমাকে কেন মারতে এসেছো তোমরা জানো আমি কে হুসাইন যে নবীর নামে তোমরা কলমা পড়ো উনি আমার নানা আমি ওনার নওয়াসা তুমি জানো তোমরা জানো আমি কোন হুসাইন যে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার আশা করো উনি আমার নানা আমি ওনার নওয়াসা তোমরা আমি হুসাইন কে কেন মারতে এসেছো এজিদের সৈন্যরা কোনো কথা বলল হুজুর বললেন যদি আমাকে মারতেই চাও লড়তেই চাও আজকে নয় কালকে এসো আজকে আসুরা মন খুলে আমার আল্লাহর একটু ইবাদত করব জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ইমামে হুসাইন আসলেন রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজের পর হুকুম দিলেন আসুরার রাত যে যা তাবুর মধ্যে মন খুলে ইবাদত করবে হুজুর হুকুম করলেন হুজুর যুবকদের ডাকলেন বুড়োদের ডাকলেন পুরুষদের ডেকে এক জায়গায় জড়ো করলেন এই আমার সাথে সঙ্গীরা এজিদের লস্করের রাগ আমার সাথে তোমাদের সাথে এদের রাগটা হলো আমার উপর আমি হুসাইন আমার কোনো কষ্ট নাই আমি স্বইচ্ছায় তোমাদের বলছি যে যেখানে পারবে চলে যাও আমার কোনো রাগ নেই আমি তোমাদের আজাদ করে দিলাম কথা দিচ্ছি তোমাদের কিয়ামতে নানা জানের কাছে তোমাদের নামে বলে সাথে করে নি আল্লাহ জান্নাতে যাব জোরে বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ তোমাদের কথা দিচ্ছি যেখানে পারবে চলে যাও ইমামে হুসাইন কিছুক্ষণ পরে বলেন চিরাগটা জোরে জ্বলছে হয়তো আমার চোখের সাথে তোমাদের চোখে দেখা হচ্ছে বলে লজ্জায় তোমরা কেউ যেতে পারছো ঠিক আছে শুধু চিরাগটাকে আস্তে করে দিলেন বেশ অনেকক্ষণ পরে চিরাগটা জোরে করলেন শুধু দেখছেন যে যেখানে ছিল সেখানে আছে জবাব দিতে আয় হযরত হুসাইন শরীরের এক ফোঁটা রক্ত থাকতে কারবালায় আমরা আপনাকে একা রেখে আমরা চলে যাব না জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত হুসাইন খুশি হয়ে গেলেন যে যার তাবুতে চলে গেলে খিমায় চলে গেলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের খিমায় চলে গেলেন হুজুরের বোন ছিলেন হযরত যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে ইমামে হুসাইন খিমায় গিয়ে দেখছেন ভাই কি করে দেখছে আসমানের দিকে তাকিয়ে আছে আর চোখ থেকে টকটক করে পানি পড়ছে ইমামে হুসাইনকে ডাকলেন উনার মনটা ইতমিনান হচ্ছে উনি আবার আহলে রাসূলের খিমায় চলে গেলেন এই আহলে রাসূল কালকের দিন আমার ভাই হুসাইন যখন কারবালায় যাবে তোমরা কি তাকে একা রেখে চলে যাবে তোমরা কি তাকে একা ছেড়ে চলে যাবে জবাব এসেছে সাইয়্যিদা যাইনাব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে নবীর নওয়াসা নবীর কলিজার টুকরা নবীর জান ইমামে হুসাইন কামরা কারবালায় আগে নামতে দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ নবী এত ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে তিরমিজি শরীফে এসে যেদিন ইমাম হুসাইন শহীদ হয়েছে 61 হিজরি দুপুর বেলা মদিনা শরীফে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছে জানা কি নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন সাদা নবী একবার মা উম্মে সালমার ঘরে আছেন নবী বললেন উম্মে সালমা দরওয়াজার কাছে দাঁড়া কাউকে ভিতরে ঢুকতে দেবে না নবী ভিতরে আছেন মা উম্মে সালমা দেখলেন ইমামে হুসাইন এলেন মা আটকালেন উনি কাঁদছেন মা ছেড়ে দিলেন কিছু পর মা শুনছেন আমার নবীর কান্নার আওয়াজ মা ভিতরে গেলেন দেখছেন নবী ইমামে হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদছেন আর ইমামে হুসাইনকে দেখছেন মা বলে ফেলে ইয়া রাসূলুল্লাহ হুজুর নওয়াসা কে লিয়ে আদর করে হুজুর আপনি কাঁদছেন নবী বললেন উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি আমি নবী আমার কাছে জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেল আমার পরে আমার উম্মতের আমার হুসাইন কে কারবালায় শহীদ করে
কারবালা সমস্ত অবস্থা আমাকে দেখিয়েছে আর এই মাটির টুকরো আমাকে দিয়ে এটা রেখে দাও যেদিন দেখবে এই সাদা মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে 61 হিজরি মা উম্মে সালমা মদিনা শরীফে শুয়ে আছেন নবীকে রাইতু ফিল মানাম ঘুমের মধ্যে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে স্বপ্ন দেখছেন ওয়ালা রাসহি ওয়া লিহিয়াতিহি তুরাব আমার নবী পাকের শির মোবারকে নবী পাকের দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে ওয়ালা রাসহি ওয়া লিহিয়াতিহি তুরাব নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে মাটি মা উম্মে সালমা জিজ্ঞাসা মা আপনি কি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদছেন কেন মালাকা ইয়া রাসূলুল্লাহ মা আপনি কি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদছেন ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব হুজুর আপনার শির মোবারক হুজুর আপনার দাড়ি মোবারক সব মাটি ধুলো লেগে আছে মালাকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী কেঁদে কেঁদে বললেন ইয়া উম্মে সালমা শহীদ কতলাল হুসাইনি আনিফা আমি নবী আমার সামনে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছি শহীদ কতলাল হুসাইনি আনিফা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে আমি নবী খুনি দেখে আসলাম ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত উম্মে সালমা আহলে রাসূলদের খিমা থেকে বার হয়ে অন্যজনের খিমায় ঢুকে গেলেন এই আমার ভাইয়ের সাথে সঙ্গীরা কালকে দিনে ইমামে হুসাইন যখন কারবালায় যাবে তোমরা কি তাকে রেখে চলে যাবে জবাব দে সাইয়্যেদা জাইনাব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা হযরত হুসাইনকে কারবালায় আগে নামতে দেব না বলুন না সুবহানাল্লাহ হযরত জাইনাব খুশি হয়ে গেলেন তাবু থেকে বার হচ্ছে ইমামে হুসাইন বার হচ্ছে ভাই বোনে দেখা হয়ে গেল এক লম্হার জন্য হযরত জাইনাব হেসে ফেলতে ইমামে হুসাইন বললেন জাইনাব যেদিন থেকে মক্কা শরীফ থেকে বার হয়েছে হাসতে দেখি না আজকে হাসছো কেন সমস্ত কথা বললে হুজুর বললেন যাও খিমায় চলে যাও সব যা তাবুতে খিমাতে ইবাদত যাকাত তসবিহ আল্লাহর ইবাদতে মশগুল কিতাবে এসেছে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতে করতে চোখ দুটো একটু জুড়ে এসেছিল হযরত জাইনাব দেখছেন গোটা কারবালার ময়দানটা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ অগণিত আল্লাহ পাকের বেহেশতে থেকে হুর সব পর্দা নাশিনা হয়ে কারবালায় নেমে এসেছে হযরত জাইনাব দেখছেন কারবালার ময়দানে একজন পর্দা নাশিনা মহিলা কারবালার এক কোণে বসে বসে কারবালার জমিনটাকে ঝাঁট দিচ্ছে পাথরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে হযরত জাইনাব জিজ্ঞাসা করলেন কে মা এই গভীর রাতে কারবালা জমিন সাফ করছে কারবালা জমিনের ধুলোগুলো জড়ো করছে কাপড়গুলো করছে জবাব দিচ্ছেন বেটি জাইনাব কালকে দিন আমার হুসাইনের শরীর যখন এখানে এসে পড়বে আমার হুসাইনের শরীরে ধুলো লাগবে কাকর লাগবে আমার হুসাইনের কষ্ট হবে তাই আমি কারবালা জমিনটাকে সাফ করছি কে মা হযরত জাইনাবের দিকে মুখ ঘুরিয়ে পর্দার নিকাব সরিয়েছেন হযরত জাইনাব দেখছেন অন্য কেউ নয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন না সুবহানাল্লাহ জাইনাব আমার হুসাইনের শরীরে পাথর লাগবে ফাতিমা সহ্য করতে পারি না কারবালা জমিনটাকে সাফ করতে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়লেন এজিদের সৈন্যরা রেডি হয়ে গেল হুজুরের খিমা থেকে এক একজন করে যাচ্ছেন শহীদ হয়ে 72 জন কাফেলা একে একে যাচ্ছেন শহীদ হয়ে যাচ্ছেন হুজুরের ছেলে হযরত আলী আকবর 18 বছর বয়স কিছুক্ষণের জন্য মনের অবস্থা তৈরি করে দেখেন তো আপনার 18 বছরের ছেলে আপনার 18 বছরের ছেলে বাপ হয়ে যদি ছেলের লাশটাকে কোলে করে আনে বাপ হয়ে যদি ছেলের শরীরটাকে কোলে করে আনে ভেবে দেখেন তো একবার ভেবে দেখেন একবার কি কিয়ামত চলে গেছে কি হালাত কারবালায় চলে যাচ্ছে বাপের সামনে দাঁড়িয়ে বলে আব্বা আমি আলী আকবর যাই ইমামে হোসেন মানা করতে পারলেন ছেলে হলো কেন ভাইপো হযরত কাসেম চলে গেল সাথীগুলো চলে গেল সবাই চলে গেল নিজের ছেলেকে মানা করবে কি করে হযরত আলী আকবর গেলেন 18 বছর বয়স কারবালা জমিনে অনেকক্ষণ লড়লেন
সব কালো ছিল, 56 বছর গেলে ইমামে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ ওই লাশটাকে যখন পাপকে করে জড়িয়ে খিমায় এনেছে, শির মোবারকের আর দাড়ি মোবারকের একটা চুল আর কালো চুল না, সব সাদা হয়ে গেছিল। 56 বছর বয়স, যাবার সময় একটাও কালো সাদা ছিল না, আসার পরে একটাও কালো ছিল না, সব সাদা হয়ে গেছিল। হযরতে আলী আসগার 14 মাস বয়স, কিতাব এসেছে কারবালার, ইতিহাস যদি পড়েন ওরা মানুষ না অন্য কিছু অবাক হয়ে যাবে। জীবজন্তুকে মারা তীর চালিয়ে কারবালায় লড়তে এসেছিল, মানুষের সঙ্গে যুদ্ধ করার তীর নয়, জন্তুকে মারা তীর এনেছিল। হযরতে আলী আসগার 14 মাস বয়স, শরীরে একটা তীর গিতে গেল, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছর বয়স, বিমার, তাবুতে শুয়ে আছেন। হযরত ইমামে হুসাইন বললেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে টেনে দাও। হুজুরকে পাগড়ি দিয়া হলো, হুজুর পাগড়ি পরল, জিজ্ঞাসা করলেন, তোমরা জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। জবাব দিয়ে যে পাগড়ি আমার নানা জান নূর নবীজির পাগড়ি, বলুন না সুবহানাল্লাহ। চাদর খিমার মধ্যে একটা পুরাতন চাদর আছে, এনে দাও। চাদরটা দিলেন, চাদরটা জড়িয়ে জিজ্ঞাসা করে, তোমরা জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। জবাব দিয়ে চাদর আমার আম্মা জান ফাতিমাতু জোহরার চাদর, বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম দিলেন, খিমার মধ্যে যা, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দিয়া হলো, জিজ্ঞাসা করলো, তোমরা জানো তলোয়ারটা কার? জবাব আসে না। জবাব নিজেই দিলে, তলোয়ার আমার আব্বা জানেন, জুলফিকার নামক তলোয়ার, বলুন না সুবহানাল্লাহ। হুজুর রেডি হয়ে গেল, কিতাব এসেছে, পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতু জোহরা দাঁড়িয়ে আছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা আলী দাঁড়িয়ে আছে। রেডি হয়ে গেলে সকলকে আল্লাহর হাতে সুফত করে টুক 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 আগিয়ে যায়। হুজুরের বোন ছিলেন হযরতে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামনে দাঁড়িয়ে গেল, আয় হযরতে হুসাইন, আমি যাইনাব আপনাকে কারবালায় নামতে দেব না, আমি যাইনাব কারবালায় নামতে দেব না। হযরত ইমামে হুসাইন কেঁদে ফেললেন, যাইনাব আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগার চলে গেল, ভাইপো কাসিম চলে গেল, হযরত হোর হযরত কোরে চলে গেল, আমার সাথী সঙ্গী গুলো চলে গেল, কাউ কাটকাতে পারলো, আমার নানা জানের দিনকে জিন্দা রাখার জন্য আমাকে যেতে দাও। হযরত যাইনাব বলছে, আমি আপনাকে কারবালায় নামতে দেব, আমি যাইনাবের এখনো দুটো ছেলে আছে। হযরত ইমাম হুসাইন বললেন, বাচ্চা বাচ্চা ছেলে, ওরা কারবালায় গিয়ে কি করবে? হযরত যাইনাব বলছে, যাইনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না, কিয়ামতে মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। বেটি যাইনাব, তোমার আওলাদ থাকতে তুমি ফাতেমার আওলাদকে কেন নামতে দিয়েছো? বাচ্চা বাচ্চা ছেলে কারবালায় পাঠালে শহীদ হয়ে গেল। সাইয়েদুনা আমাদের জান্নাতের ইমাম, দুনিয়ার সরদার আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুলদুল জুলজানার পিঠে উঠে সকলকে আল্লাহর হাতে সুপরদ করলেন। কিতাব এসেছে, হুজুর ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পুরা সামনে দুটো পা মারছে, আগে যাচ্ছে না। হুজুর আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, আগে যাচ্ছে না। হুজুর আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে না। ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন, জুলজানা দুলদুল কি ব্যাপার, যাবে না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছেন, ঘোড়ার পিছনে দুটো পায়ে হুজুরের কলিজার টুকরি, হুজুরের সাহেব জাতি হযরত সাইয়্যেদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পা দুটোকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না, জুলজানা এই পথে যে গিয়েছে কেউ ফিরে আসে না, তুমি আমার আব্বাকে নিয়ে চলে গেলে আমার আব্বা আর ফিরে আসবে না। আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না জড়ায়, জবান না চুষায়, ঘুমাতে পারি না। হযরত হুসাইন হযরত বোন যাইনাবের কাছে সাকিনাকে সুপরদ করে
সকলকে আল্লাহর হাতে সুপরদ করে কারবালায় নেবে গেলেন। বাগরির দিকে দেখলে মনে হচ্ছে ঘোড়ার পিঠে করে কারবালা রাসূলুল্লাহ চলে যাচ্ছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতু যুহরা চলে যাচ্ছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা আলী যাচ্ছে, যিনি নিজে একা কম বেশি পাঁচ ঘন্টা লড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন বললেন আমার নামাজটা কাজা হয়ে যায়, আমাকে তো নামাজটা পড়তে দাও। হুজুর এই মুখ মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত 80টা জায়গায় তলোয়ার দিয়ে খালি কেটেছে, শরীরে এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবীর নূরের ঠোঁটে চুমা খায় নাই। জয় বলবেন না, শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবীর নূরের ঠোঁট লাগায় নাই। বললেন না সুবহানাল্লাহ, আজ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুযাদ্দিদুজ্জামান, আব্বাদার হুজুর পীর কিবলা, নারে তাকবীর। শরীরের এমন কোন জায়গা ছিল হুজুর আমার নামাজে দাঁড়ালেন, এজিদের সৈন্যের আলোচনা করতে শহীদ যদি করতে হয় এখনই, এই সুযোগ যদি চলে যায় আর পাবে। হযরতে হুসাইন একা, আমরা এতদূর একা পাঁচ ঘন্টা লড়েছি, হযরতে হুসাইন তো কারবালায় লড়েনি, আমার নবীর পাগড়ি লড়াই করছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, হযরতে হুসাইন কারবালায় লড়েনি, ফাতিমাতুজ জোহরা চাদর লড়াই করছিল। বলুন না সুবহানাল্লাহ, হযরতে আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে সিজদায় গেলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের একটা হাতকে কেটে দেয়া হলো, হুজুর আমার জমিনে ঘুরে পড়লেন। হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর, ইমামে হুসাইন বললেন আমর তুমি আমাকে শহীদ করতে গেলে তোমার আব্বা হলেন সাদ, দাদু হলেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নানাজানের গোলাম, তোমার আব্বা তোমার দাদু সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি নিজে চোখে দেখেছি আমার নানাজানের কদমের কাছে বসে থাকতে, আমার নানাজানকে তোমার আব্বা তোমার দাদু কত ভালোবাসত, আমার আব্বা জানকে কত ভালোবাসত, তুমি তার ছেলে হয়ে আমাকে শহীদ করতে এলে। আমর লজ্জায় মাথা হ্যাঁ করে চলে গেল, শহীদ করতে আসলো পাপিষ্ট জাহান্নামী সীমান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান মুবারাকে ছোরা চালাতে হুজুরের গলা কাটে, হুজুর বলেন শহীদ করতে চাইলে গলার পিছন দিক থেকে কাটে, হুজুরকে শহীদ করে দিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইয়া আইয়ুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শির মুবারাকটা নিয়ে চলে গেল 72 জন কাফেলা, সবার শরীরের উপর থেকে ঘোড়াগুলিকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেল, নবীর খানদানের বাড়ির মেয়েদের তাবুতে আগুন ধরিয়ে দিল, শরীরের অলংকার গুলোকে চুরি করে খুলে নিয়েছিল ছিনিয়ে নিয়ে। অন্ধকার নেমে আসলো কারবালায়, কিতাবে এসেছে হযরত সাইয়্যিদা যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হুসাইন হুজুরের মেয়ে সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাচ্ছে না, খুঁজছেন সাকিনা 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 খুঁজছে, সব লাশ পড়ে আছে। হযরত সাইয়্যিদা যাইনাব থেকে দূরে একটা লাশ একটু উঁচু হয়ে আছে, লাশ টপকে টপকে লাশের পাশ থেকে গিয়ে হযরত সাইয়্যিদা যাইনাব দেখছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরটাকে হযরত সাইয়্যিদা সাকিনা জড়িয়ে ধরে শুয়ে আছে আর ডাকছে আব্বা আমি সাকিনা ঘুমাতে পারি না যতক্ষণ আমাকে আপনার জবান না চুষান, আমাকে যতক্ষণ বুকে জড়িয়ে আদর না করে ঘুমাতে পারে না। হযরত সাইয়্যিদা যাইনাব রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদা সাকিনাকে নিয়ে খিমায় গেলেন, পরের দিন হাঁটিয়ে হাঁটে কুফায় নিয়ে গিয়েছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফেরের সামনে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের ওটা
বাপের অবৈধ সন্তান কাফের জাহান্নামী আব্দুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হোসাইনের শির মোবারকটা রাখা হয়েছিল ঠোঁটেতে ছুরির বারে মেরেছিল হোসাইন তুমি যদি বায়াত নিতে এই অবস্থা হতো না বলুন নাউযুবিল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ ওখান থেকে নিয়ে গেছিল 14 দিন হাঁটি হাঁটে দামেশক ইয়াজিদের সামনে ইয়াজিদ রাস্তা যেতে যেতে একটা খ্রিস্টানদের একটা ধর্মের জায়গা পড়ে গেল গির্জা খ্রিস্টানদের কিতাব এসেছে ইয়াজিদের সৈন্যদের পানি ফুরিয়ে গেল পানি কম পড়ে গেল খ্রিস্টানদের গির্জার কাছে গিয়ে দাঁড়ানো কিতাব এসেছে খ্রিস্টানদের ফাদার ভিতর থেকে বার হয়েছে কি খবর কিসের কাফেলা না বাদশাহর বিরুদ্ধে কিছু মানুষ বিরোধী করেছে তাদের এই কোন জিজ্ঞাসা করে এরা কারা জবাব দিয়েছে এরা হলো নবীর আওলাদ নবীর খানদান খ্রিস্টানদের গির্জার ফাদার বলছে তোমরা আজকে রাত এখানে থাকো তোমাদের খাবার দেবো পানি দেবো আমার কাছে যত টাকা আছে সব দেবো তোমরা কি আজকে রাতের জন্য ইমাম হোসাইন হুজুরের শির মোবারকটা একটু আমার কাছে দেবে আজকে রাতের জন্য দাও ইমাম হোসাইন হুজুরের শির মোবারক খ্রিস্টানদের ফাদার নিয়ে নিল পানি দিল থাকার ঘর দিল খাবার দিল টাকাও দিল সারা রাত ধরে ইমাম হোসাইন হুজুরের শির মোবারকটা ভালো করে পানি দিয়ে ধুয়ে চোখে সুরমা লাগিয়ে একটা উঁচু জায়গায় রেখে খ্রিস্টানদের ফাদার সারা রাত দেখেছে আর কেঁদেছে কিতাবে এসে যে ফজরের পরে সকাল হলো হুজুরের শির মোবারকটা দিয়ে দিয়ে আল্লাহ পাকের করম হয়ে গেল খ্রিস্টানদের ফাদা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলো সুবহানাল্লাহ জবাব দিচ্ছি আমি সারা রাত দেখেছি ইমাম হুসাইন হুজুরের শির মোবারক থেকে আলো নূর আল্লাহর আসমানের দিকে উঠতে লেগেছে জোরে বলুন না সুবহানাল্লাহ নিজা করে হুজুরের শির মোবারকটা নিয়ে গেল দামেশক এজিদের সামনে নিয়ে যাবার আগে কাফেলা দাঁড়িয়ে গেল জায়গাটার নাম ছিল সুকে হামিদি সুকে হামিদি চতুর্দিক থেকে লাইন দিয়ে মানুষ দেখছে পাথর তুলে নবীর খানদানের দিকে ছুড়ে ছুড়ে মারছে জবাব এসে গেল আমরা দুনিয়া সাধারণ ঘরের নয় আমরা আহলে রসুল আউলাদে রসুল নবীর খানদান আমাদের মেরো না 14 দিন হাঁটিয়ে নিয়ে গেছে কেউ একটা পানিও দেয় না হযরত জাইনাব দেখছেন কে যেন এসে কিছু খাবার কিছু পানি কিছু কাপড় ওনা হাতে দিচ্ছে হযরত জাইনাব কেঁদে ফেললেন কার মনে এত দয়া হলো এই কঠিন সময় পানি দিল খাবার দিল কাপড় দিল বলে বাড়ির উপর তো একজন মহিলা হযরত জাইনাব বলে ওনাকে কি ডাকা যাবে হযরত জাইনাবের সামনে উনি এলেন হযরত জাইনাব জিজ্ঞাসা করলেন কে মা এত মায়া এত দয়া খাবার দিলে পানি দিলে জবাব দিছে আমার নাম হলো হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আমি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা আমাদের চেনো জবাব দিচ্ছে না তাহলে এত দয়া করলে হযরত ফিজ্জা বলেছেন আমি যখন ফাতিমাতুজ জোহরার খিদমত করতাম তানার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে আসছি হযরত ফাতিমাকে বললাম মা এতদিন খিদমত করলাম কিছু ওসিয়াত নসিহত তো করে হযরত ফাতিমা বলেছে হে ফিজ্জা জীবনে কোনোদিন যদি কোনো কয়েদি থাকো বন্দী থাকো তাতে করে খাবার দেবে কাপড় দেবে পানি দেবে হযরত ফিজ্জা বলেন কম বেশি 50 বছর হয়ে গেল কয়েদিও দেখতে পাইনি গোলামও পাইনি কিচ্ছু পাইনি প্রথম দেখলাম আমাকে ফাতিমাতুজ জোহরা বলেছে একটু খাবার দেবে কাপড় দেবে আর পানি দেবে এই প্রথম থেকে যে তাই খাবার কাপড় পানি দিয়েছে হযরত জাইনাব বলে আল্লাহ আপনার ভালো করুক এই হযরত ফিজ্জা আমাদের না চিনে যখন এই সুলুক করেছে আমরা মুসাফির কিছু আশা আছে বলো মনে কিছু আশা আছে বলো আল্লাহর কাছে দোয়া চাই হযরত ফিজ্জা বলছে আমার মনের আশা আমি যখন মদিনা শরীফ থেকে এসেছিলাম হযরত জাইনাব আর হযরত হুসাইনকে ছোট ছোট দেখেছি কোলে পিঠে করে মানুষ করেছে হযরত হুসাইনকে কোলে নিয়েছে কত আদর করেছে হযরত হাসানকে আদর করেছে হযরত জাইনাবকে আদর করেছে আমি ফিজ্জা আমার আশা এটাই যদি মরণের আগে একবার হযরত হুসাইনকে দেখতে পেতাম হযরত ফিজ্জাকে একবার দেখতে পেতাম
حضرت زینب رضی اللہ تعالی عنہ چپ بڑا پانی دے بلائے حضرت فضہ رضی اللہ تعالی عنہ ওই যে নিজার উপর শির মুবারাকটা ঝুলছে ওটা হলো হযরত ইমাম হুসাইনের শির আর আমি যে তোমার সামনে বন্দী হয়ে আছি আমি হলাম জাইনাব এজিদের সামনে নিয়ে গেছিল হযরত ইমাম হুসাইন হুজুরের শির মুবারাকটা দামেশকের গোডাউনে তিন দিন ফেলে রেখেছিল গোডাউনে ফেলে দিল তিন দিন পর রাতের অন্ধকারে সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে শির মুবারাকটা দামেশকের গোডাউন থেকে বার করে বন্ধু দিল্লি পানি দিয়ে ভালো করে ধুয়ে দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে জানাজা পরে দাফন করে ওই রাত্রিরে স্বপ্ন দিন দুনিয়ার বাদশাকে দেখতে আল্লাহ রসুল বলে সুলাইমান তুমি আমার নওয়াশার সাথে যে ব্যবহার করো আমি রসুলুল্লাহ খুশি হয়ে গেছে আমি নবী তোমায় কথা দিচ্ছি কিয়ামতের সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ এবারে আমাকে বলেন ইজিদ নবীর খানদানকে খুশি করেছে না কষ্ট দিয়েছে বলে খুশি করেছে না কষ্ট দিয়েছে তারপর আমাদের সমাজে কে যে ইজিদের ভক্ত পাবে দেখবে ইজিদকে বলে রাদিয়াল্লাহ নাউজুবিল্লাহ বলে বলে ইজিদ রাদিয়াল্লাহ ইজিদের প্রশংসা করছো করো আমরা দোয়া চাই কিয়ামতে যেন তুমি ইজিদের কাতারে ওঠো এজিদের তরফ তো এজিদের কাতারে যেন ওঠো এই দোয়া করি সেদিন বুঝবে এজিদের কাতারটা কোন দিকে যায় আমাদের জান আমাদের মাল ইমাম হুসাইনের কদমে কুরবান জোরে বলে আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না আমাদের জান আমাদের মাল নবীর খানদানের কদমে কুরবান সাহাবাদের কদমে কুরবান জোরে বলো তারপরও এই কারবালার ওয়াকিয়া বলতে গিয়ে অনেকে নবী পাকের সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা বিয়াদবি করে ফেলে হযরতে আমিরে মুয়াবিয়া নবী পাকে যতজন সাহাবা ছিলেন মাত্র 10 জন ছিলেন কাতেবে ওহি ওহি লিখতেন এই 10 জনের মধ্যে একজন ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলো আর জোরে বলবেন না হযরতে আমিরে মুয়াবিয়া হলে নবী পাকে সাহাবী উনি জান্নাতি 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 জোরে বলো আর জোরে বলা যাবে না আল্লাহ রাসূল যেমন একদিকে বলেছেন মান আবগাদা না আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন মান আবগাদা না আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন যে আমার আহলে বাইতকে দুঃখ দেবে সে হবে মুনাফিক আল্লাহ রাসূল অপরদিকে বলেছেন আসহাবিকার নুজুম আমার সাহাবারা বলেন আকাশে তারকা নাই জোরে বলে আর জোরে বলা যাবে না বিআই লিখে ইক্তিদাই তুম ফাহতাতাই তাদের কারোর একজন ইক্তিদা অনুসরণ মেনে চলো হেদায়েত পেয়ে যাবে জোরে বলে আর জোরে বলা যাবে না আমার সাহাবাদের মানে আমার আহলে বাইত কো মানে সুবহানাল্লাহ বলে সাহাবারা তানাদরও মানে আহলে বাইত তানাদরও মানে সাহাবা মেরে নবী কে দর ওয়ালে কে আহলে বাইত মেরে নবী কে ঘর ওয়ালে সুবহানাল্লাহ বলবেন না সাহাবা মেরে নবী কে দর ওয়ালে কে আহলে বাইত মেরে घर वाले हैं हम सहाबा को भी मानते हैं हम अहले बैत को भी मानते हैं सहाबा हमारा जान के अहले बैत हमारा ईमान है अहले बैत हमारा जान के सहाबा हमारा ईमान है सहाबा को भी मानते हैं हम अहले बैत को भी मानते हैं हम अबू बकर सिद्दीक को भी मानते हैं हम फारूक आजम को भी मानते हैं हम हसनैन को भी मानते हैं हम फातिमा तो ज़हरा का भी मानते हैं हम सहाबा को भी मानते हैं हम अहले बैत को भी मानते हैं सहाबा मेरे नबी के दर वाले के अहले बैत मेरे नबी के घर वाले के ताल्लुक रसूलुल्लाह से के जोरे बोलो आज जोरे बोला जावे ना সাহাবারা নবীর দরবারে বসেছেন বলে সাহাবা হয়েছে আহলে বাইত নবীর ঘরে এসেছেন বলে আহলে বাইত হয়েছে সম্পর্ক কার সাথে সাহাবা সম্পর্ক নবীর সাথে ওইজন্য সাহাবা আহলে বাইতের সম্পর্ক নবীর সাথে ওইজন্য আহলে বাইত সুবহানাল্লাহ বলবেন না দুজনকে মানাটার নাম হলো ঈমান দুজনকে মানাটার নাম হলো রাসূলের মহব্বত জোরে বলে দুজনকে মানাটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলে তারপরও সমাজে কে যে এজিদের গ্রুপ পাবে এজিদের নাম বলা এজিদ ভালো ছিল এজিদের কাজ জানো আল্লাহর কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে চলে এজিদ এজিদ তারপরও তো রোগে পড়ে মরে গেল মদিনা শরীফ তিন দিনের জন্য হালাল করেছিল যা
তোদের জন্য মদিনা তিন দিন হালাল যা ইচ্ছা করে গেলা নাউজুবিল্লাহ বলে দশ হাজার তাবিনকে খালি শহীদ করে দিয়েছে দশ হাজার সাতশো জন সাহাবাকে শহীদ করে দিয়েছে নবাবী শরীফের আজান বন্ধ ইকামত বন্ধ নামাজ বন্ধ তিন দিন নবাবী শরীফে আজান নেই ইকামত নেই নামাজ নেই আল্লাহ রসুল বলেছে যে আমার মসজিদে এক রাকাত নামাজ পড়বে আল্লাহ এই নবাবী শরীফে আল্লাহ তার নামায় আমালে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব দেবে যে নবাবী শরীফে চল্লিশ অক্ত নামাজ জামাতের সাথে আদায় আমি নবী কি আমাদের সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবো জোরে বলে আর জোরে বলা যাবে না সাতশো জন সাহাবা শহীদ গাদা কচ্চরটা নবাবী শরীফের পাশে গিয়ে বেঁধেছিল আমার নবী সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস সানাদ থেকে বর্ণিত আবু সাঈদ খুদুরী চোখে দেখতে পেতেন না বুড়ো হয়ে গেছে ওনার দাঁড়িটাকে ধরে টেনে 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 হিঁচড়ে বার করেছে গালেতে টেনে টেনে ঠাস ঠাস করে চর বেঁধেছে আহা আল্লাহ রাসূল বলেছে ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি এ তুমি যার মানুষ তোমরা সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো সেই নবী সাহাবী দাঁড়ি ধরে গালে চর মারছে এ কি নাম কেঁদে কেঁদে বলছে আমার নাম আবু সাঈদ খুদুরি কি আছে বলে কিচ্ছু বাড়িতে দুটো কবুতর ছিল ছিল কবুতর নিয়ে গেছে এজিদের সৈন্যরা কোন এজিদের নাম করছেন আপনি কোন এজিদের প্রশংসা করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এজিদ মরে গেল কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়েছে কাবা শরীফে গিলাফে আগুন তারপরে বার হল হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ বিন ইউসুফ নদীর পানির রংটা লাল হয়ে গেছে এত মুসলমানকে শহীদ করেছে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করে দিল মক্কা শরীফে জানাকে নেতা বলে মেনেছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের সিদ্দিক আকবরের মেয়ের ছেলে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলের নাম ছিল হযরত আব্দুল্লাহ স্বামীর নাম ছিল জুবায়ের আব্দুল্লাহ ইবনে জুবায়ের তীর মেরে ওনাকে শহীদ করেছে কিতাব এসে যে তারা কাটিয়ে যিনি কাবা শরীফের ভিতরে ঢুকে গেছেন ধরতে পারলো না আগুন ধরিয়ে দিল ছিটকে বার হয়ে এলেন তীর মেরে শহীদ করেছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের গোটা শরীরটা তীর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দুটোকে এক জায়গায় দড়িতে বেঁধে মাথাটা নিচের দিকে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের মা হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার নিচের দিকে পা উপরে চলছে কোন কোন কিতাব এসেছে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে হুজুরের এই গর্দান মুবারকটাকে কেটে খাঞ্চাই করে মায়ের সামনে পাঠিয়েছে এই তোমার আব্দুল্লাহর মাতা হযরত আসমা এই হাজ্জাজ বিন ইউসুফের বিরোধী করেছিল লানাত দিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ বলে যতক্ষণ আমার কাছে মাপ না চাইবে এই আব্দুল্লাহ ওইভাবে ঝুলবে মাথার নিচের দিকে পা উপর দিকে হযরত আসমা সহ্য করতে পারলেন না চোখে কম দেখতেন ধরে 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 ছেলে হযরত আব্দুল্লাহ লাশের কাছে এলে লাশের কাছে এসে ছেলের লাশে হাত বুলো চার বলছে এখনো কি আল্লাহর ইসলামে যুদ্ধ সেনাদের কি এখনো নিচয় নামার সময় হয় নাই এখনো কি আল্লাহর দ্বীনের সেনাদের কি এখনো নিচয় নামার সময় হয়নি এখনো উটের পিঠেই থাকবে মা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে বললেন হাজ্জাজ বিন ইউসুফ লোক পাঠিয়ে হযরত আব্দুল্লাহ দড়িটাকে খুলে নিচয় নামিয়েছে কাদের প্রশংসা করছো তুমি কাদের তারিফ করছো কাদের গুণগান গাও গেও না সেই রাস্তা ধরো তাদের গোলামি কি করেন যাদের কাতারটা জান্নাতে গেছে জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ রাসূল বলেছে আনা ফাতেমা হাসান হুসাইন মুজতামিউল ইয়াউমুল কিয়ামা আমি নবী আমার ফাতেমা আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাদিয়াল্লাহু আনহা কিয়ামতে আমরা একসাথে ভালোবাসার লোকগুলোকে নিয়ে বসে থাকব জোরে বলে কিয়ামতে কি হবে হুজুর নবী বললেন না কুলু ওয়া নাশরু
না বলো ওয়ানাশরু কিয়ামতে খাবো আর পান করব জোরে বলে আর জোরে বলা যাবে না মহব্বত যদি করতে পারে ইনশাআল্লাহ সেই কাতারে জায়গা পেয়ে যাবেন জোরে বলে বলেন আল্লাহুম্মা আমি জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের আহলে বাইতের গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করে বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল ফাতেমা বিল খান নসিব করেন সকলে বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে ফকিরে বচরা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على